আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, কিভাবে কুশি কাটার তৈরি ওয়াল হ্যাঙ্গিং তৈরি করা যায়। তো তৈরি করার জন্য আজকে আমি পর্ব ওয়ান দেখাবো। এর জন্য ওয়াল হ্যাঙ্গিং তৈরি করার জন্য এরকম একটি হ্যাঙ্গিং বা সার্পল লাগবে। তো এই সার্কেলটি কিভাবে তৈরি করতে হবে সেটি আজকে আমি দেখাবো। তো এভাবে আমি আগে থেকে একটি তৈরি করে রেখেছি। এখন তৈরি করতে যা যা লাগছে, এরকম একটি জিআই তার লাগবে, তার লাগবে, কেসি লাগবে। এখানে আমি ক্রোসেট হুক নিয়েছি 2.5 মিলিমিটার। সেটিয়াল উল নিয়েছি। তো এখানে আমি যে জিআই তারটির মাপ নিয়েছি, এখানে আমি 23 ইঞ্চি মাপ নিয়েছি। 23 ইঞ্চি মাপ নিয়ে আমি জিআই তারটাকে এভাবে রাউন্ড করে এভাবে করে ধরে এটি সম্পূর্ণ হবে 23 ইঞ্চি। কিন্তু এভাবে করার জন্য এখানে তখন হবে আমার সম্পূর্ণ রাউন্ডটি 19 ইঞ্চি। তো আমি প্রথমে চেন তৈরি করে নেব 19 ইঞ্চি। এটা যেহেতু আমি বড় করে নিয়েছি, তো এখন আমি একটি ছোট তৈরি করে দেখাবো। আশা করি আপনারা বুঝতে পারবেন এখানে ছোটটাতে যেভাবে করব, কিন্তু পরিমাপটি আমি বলে দিয়েছি 19 ইঞ্চি চেন করে নিতে হবে, আর জিআই তার নিতে হবে 23 ইঞ্চি। এরকম একটি ছোট আমি করে শিখানোর ক্ষেত্রে আমি ছোট নিয়েছি। এখন এখানে আমি 19 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নেব। এটি পরিমাণ চেন তৈরি করব, এটার মাপ হবে 19 ইঞ্চি। আর এখানে যেহেতু আমার ছোট, এখানে আমি এই অনুযায়ী তৈরি করব। কিন্তু এখানে শেখানোর ক্ষেত্রে পারফেক্টলি এই পরিমাপটি আমি বলতেছি। আমি 19 ইঞ্চি চেন তৈরি করে নিয়েছি। এখন এখানে 3টি চেন করে নিতে হবে, নিয়ে এখানে আমি ডাবল কুশি তৈরি করব। তো এখানে আমার 2টি ডাবল কুশি তৈরি হলো, 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। এখানে 7টি ডাবল কুশি তৈরি হয়েছে। এখন আমি 7 নম্বর ডাবল কুশিতে 2টি ডাবল কুশি তৈরি করলাম। এভাবে মানে ডাবল কুশি 6 নম্বর শেষ হয়ে 7 নম্বরে যে ডাবল কুশিটি হবে, ওখানে একই স্টেজে 2টি ডাবল কুশি হবে। 7, 8টি ডাবল কুশি হবে সর্বমোট। 7 নম্বর সেম স্টেজে এসে 8টি ডাবল কুশি হবে। তো আবারও আমি বলে দিচ্ছি, 1 2 3 4 5 6 7, এই আমার 7 নম্বর ডাবল কুশি হলো। এই 7 নম্বরের ঘরেই আবার আমি আরেকটি ডাবল কুশি করতেছি। এরকম সেম নিয়মে সম্পূর্ণ চেনটিতে ডাবল কুশি তৈরি করতে হবে। এভাবে আমার সম্পূর্ণ চেনটিতে ডাবল কুশি করে নিয়েছি। এখন
এখানে আমি এখানে জয়েন্ট করে নেব। প্রথম যে ডাবল ক্রুশির তিন নাম্বার চেন স্টিচটি আছে ওখানে এভাবে জয়েন্ট করে নিলাম। নিয়ে একটি, দুইটি, তিনটি, তিনটি চেন করে নিয়ে এখানে ঠিক আমি এদিকে ঘুরিয়ে আবারও এখানে আমি এদিকে দুইটি জয়েন্ট করব। এভাবে জয়েন্ট করলাম। জয়েন্ট করে নিয়ে এখানে একটি, দুইটি, তিনটি, তিনটি চেন করলাম। করে এখানে এখানে আমার দুইটি ডাবল কুশি আছে, সেই ডাবল কুশিতে আমি এখানেও দুইটি ডাবল কুশি করে নেব। আমি যে শেষ করে শেষের যে ডাবল কুশি করে নিয়েছি এখানে আমার দুইটি ডাবল কুশি তৈরি হয়েছিল, এখানে আবার আমি ডাবল কুশি দুইটি করে নিলাম। এখন এখানে যে বাকিগুলোতে একটি একটি করে ডাবল কুশি আছে সেখানে একটি একটি করে ডাবল কুশি করে নিতে হবে। তো এভাবে সম্পূর্ণ ডাবল কুশিতে এভাবে ডাবল কুশি করে নিচ্ছি। এখানে এসে আবার দুইটি ডাবল কুশি আছে সাত নাম্বারে, এখানে দুইটি ডাবল কুশি হবে। ছয়টি হলো, আবার ওইখানে দুইটি ডাবল কুশি আছে, এখানে সাত নাম্বারে, এখানে আবার আমি দুইটি ডাবল কুশি করে নিলাম। সেম নিয়মে আমি সম্পূর্ণটাতে এভাবে ডাবল কুশি করে ফিরে আসছি। এভাবে আমি সম্পূর্ণ স্টিচে চেন ডাবল কুশিগুলো করে নিয়েছি। এখানে একটি, দুইটি, তিনটি, তিন নাম্বার চেনে আমি এটিকে জয়েন্ট করে নেব। এভাবে জয়েন্ট করলাম। পরে এখন আমি এটাকে এভাবে এভাবে ভাঁজ দেব। এখন আমি এটাকে এভাবে এভাবে করে নিয়ে ভাঁজ দেব। এখন আমি এখানে যে আমার তারটি আছে জিআই তারটি খুব বেশি মোটা নেওয়া যাবে না, মাঝারি আকারের নিতে হবে, মাঝারি সাইজের নিতে হবে। এখন আমি এটাকে একটু আটকিয়ে নেব সুতা দিয়ে। এভাবে তারটিকে এভাবে ধরে আপনাদের সুবিধা মতো এটিকে লাগিয়ে নেবেন সুতাটিকে। আমি
ছোটটি যেভাবে করতেছি সেম নিয়মে বড়টি হবে। এখানে বসিয়ে আমি এভাবে বসিয়ে নিয়ে এখন আমি এখানে এটিকে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিলাম। নিয়ে এখন একটি চেন করে নেব। নিয়ে এখন আমি প্রতিটি ডাবল কুশির স্টিচে আমি হাফ ডাবল কুশি তৈরি করে নেব। এভাবে প্রতিটি ডাবল কুশির স্টিচে একটি করে হাফ ডাবল কুশি তৈরি করব। কুশি কাটার তৈরি আসলে ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য এভাবে সার্কল তৈরি করা খুব টাফ। তারপরও আমি খুব সহজভাবে আমি এটি করেছি, চেষ্টা করেছি অনেকদিন থেকে অবশ্য যে কীভাবে তৈরি করব। তো এভাবে আমি আইডিয়া নিয়ে এই সার্কলটি তৈরি করেছি। এভাবে সম্পূর্ণ সার্কলটিতে মানে ডাবল কুশির স্টিচের ওপর হাফ ডাবল কুশি করে নিতে হবে। তাহলে আমাদের যে তারটি সেটি ভিতরে থাকবে। তো আমি সম্পূর্ণ সার্কলটি এভাবে করে ফিরে আসছি। এভাবে আমি সম্পূর্ণ ডাবল কুশিগুলোতে হাফ ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি এখানে যে সেনটি করেছিলাম সেই সেন স্টিচে আমি এখানে স্লিপ স্টিচ করে নিলাম। নিয়ে এভাবে আমার সুন্দর একটি সার্কেল তৈরি হলো। আপনারা খুব সহজে এভাবে সার্কেলটি তৈরি করে ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য তৈরি করে সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং তৈরি করতে পারবেন ঘরের ডেকোরেশনের জন্য। তো এখন আমি ঝুলিয়ে রাখার জন্য এখানে চেন তৈরি করব। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, দশটি। এখানে আমি দশটি চেন করে নিয়েছি, বা এর বেশি লাগলে বেশিও করে নিতে পারেন আপনারা, মানে বারোটি করে নিলাম আমি। নিয়ে এখন আমি এখানেই আবারও স্লিপ স্টিচ করে নেব। এখন আমি সুতাটিকে কেটে নেব। তো আমি জানি না এর আগে কেউ করেছি কিনা। তো এখন আমি অনেক চেষ্টার পর এভাবে সুন্দর একটি কুশি কাটার তৈরি সার্কল তৈরি করলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করুন, যাতে আমার আরও নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান সবার আগে। তো এখানে আমি ছোট সার্কলটি যেভাবে তৈরি করেছি এর
সেম নিয়মে বড়টিতেও এভাবে করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।